রাজ্যে কি আমার ওয়েস্ট বেঙ্গলে আসবে? আমি তো ওয়েস্ট বেঙ্গলে আছি, আপনি বলুন না, আপনি যেটা বলে যখন বলবে আমি আসবো। আপনি ওয়েস্ট বেঙ্গলে আসুন, কলকাতা আসুন, যাতে ভালো হবে। স্যার আমি কি বলছি যে ওয়েস্ট বেঙ্গলে এলে তাহলে আমরা সেই ডাটাগুলো, পলিসি হোল্ডারের ডাটাগুলো আমরা জমা দিতে পারতাম। আচ্ছা আচ্ছা, জামা আপনার যে কাস্টমার আছে সাবি এগ্রিমেন্ট আপনার পাশে আছে? স্যার পাশেই আছে, আমাকে ডাটা জোগাড় করতে হবে। তাহলে চন্দ্রশেখর আজাদজি যদি ওয়েস্ট বেঙ্গলে আসার প্রোগ্রাম নেয়, তাহলে ওই যে সুপ্রিম কোর্টে উকিল দিয়ে এসব ডাটা জমা দিবে, তাহলে আমরা যোগাযোগ করে ডাটাগুলো জমা দিতে পারি। কারণ ২০ রুপিয়া প্রতি ডাটা কিছু লাগবে বলেছে। হ্যাঁ ও তো ঠিক আছে, ২০ টাকা নিয়েছে, ওটা কিছু নেই। ২০ টাকায় আগে যদি নিলে কাজ হয়ে গেলে তো ওটাই তো ভালো। স্যার ওই উকিল কি কোর্টে যাবে শুনেছি কালকে, আমি যেটা রাজস্থানে ইউটিউব চ্যানেলে দেখলাম। রাজস্থান ইউটিউব চ্যানেলটা আপনি দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো আপনারই লোক আছে তো। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। ওই রাজস্থান ইউটিউব চ্যানেলটা যেটা ভবল রাজজির সঙ্গে না কার সঙ্গে কথা হলো, আচ্ছা, যে ওই ১০-০ চ্যানেল যে ১১ সবার নিয়ে যে সিনিয়র পাঁচ ছুটছে, হয়তো সেরকম কিছু হবে নি। তবে উকিল দিয়ে দাদা আপনার পাশে ইউটিউব মোবাইল আছে? আমার সেই হ্যান্ড নাম্বারও আছে, গুজরাটের বাবুভাই দারজি। আচ্ছা বাবুভাই দারজির সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে, কিন্তু আমার আমার তো এখানে কোনো ইন্টিগ্রেশন নেই না। আমার সব তো আগে কাজ ছেড়ে দিয়েছে, আমি কমপ্লেন লাগাবার মতো কোনো স্কোপই পাই না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। আমার তো কোনো সিনিয়র নেই। আচ্ছা আপনার আমার সিনিয়র যারা ছিলেন তারা সব ৫-৬ বছর আগে টোটালি কাজ অফ করে দিয়েছে। আচ্ছা কোথায় আছে না চলে গেছে? ওরা অফ করে দিয়ে অন্য অন্য কোনো কাজে লিপ্ত হয়ে গেছে ৫-৬ বছর আগে। আচ্ছা আগে, তাহলে আপনার কই না কই তো সিনিয়র হোগা না দাদা? না কই না কই হোগা নেই। আচ্ছা দাদা আপনি এজেন্ট আছে তো না কাস্টমার? এজেন্ট হ্যাঁ। আচ্ছা আপনি এজেন্ট আছে, আপনার কত র্যাঙ্ক ছিল? আমার আমার ৪ র্যাঙ্ক ছিল। ৪ র্যাঙ্ক ছিল, তো এক কাম করুন না দাদা, আপনি কলকাতার মধ্যে আসুন, আমি আসবো আর একটু বসে আপনাদের সঙ্গে কথা বলবো। আর আপনি কে আমি পুরো খরচা আমি এখানে করবো, কলকাতার মধ্যে আপনি আসুন আমি খরচা করবো, আপনি চিন্তা করুন না। ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, চন্দ্রশেখর আজাদজি যে পদ্ধতি নিয়েছে ওই পদ্ধতি যদি হয় তাহলে আমি কালেক্ট করবো। আচ্ছা হ্যাঁ কালেক্ট করুন, কালেকশন করবো, পলিসি হোল্ডার আছে ওদের সব ডকুমেন্টস জেরক্স কপি আর কি। আচ্ছা ঠিক আছে, ফুললি বলেছি তো জেরক্স কপি দিতে। হ্যাঁ হ্যাঁ জেরক্স কপি, যা সার্টিফিকেট জেরক্স কপি, আধার কার্ড জেরক্স কপি, ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স কপি। ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স কপি আর এগ্রিমেন্ট জেরক্স কপি তিনও যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তিনও ২০ রুপিয়া লেকার সব ডাটা জমা দিতে হবে। দিলে ওই যে ২০ রুপিয়া লিখছে কারণ আপনার ফোন করেছে তো বলছে দাও পিএসএল কিছু জানকারি করে ওই আমাকে দিয়েছে, ওই আমি বলে চলো দাও ভাই আমাকে দাও আমি ফুল জানকারি দিব। ওই যে গুড্ডু বাবু তো কাস্টমার আছে তো, ওটা এজেন্ট নেই। যা মোবাইলে আপনি ফোন করেছে ওটা গুড্ডু আছে, মোহাম্মদ গুড্ডু হোসেন, তো ওটা কাস্টমার আছে, ওটা এজেন্ট নেই। ওটা টাকা পাবে, ১ লাখ টাকা জমা করেছে, ওই আমার সঙ্গে জিজ্ঞেস করেছে কি দাদা টাকা আমি কাব পাবো। গুড্ডু পরশুদিন ফোন করেছিল ২০ চ্যানেলে, ও বলেছে ও ২০ বার বলেছে যে অপেক্ষা করুন ৫ তারিখে কবজাল বোধহয় পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই একটু বসে কথা বলেছে কি আমি ২০ চ্যানেলে আপনার সঙ্গে আমি কিছু বলেছে ২০ বাদ করেছে। আমি আমি ঠিক আছে বাদ করুন, বাদ করলেই তো একটু কথা বলবেন, আপনি কিছু সমস্যা হাল হবে আর চুপ করে বসলে তো কিছু হবে না। আমি শুনেছি। তাহলে ঠিক আছে, আপনি কালেকশন করুন, আপনার পাশে যা আছে আপনি কালেকশন করুন আর একটু হোয়াটসঅ্যাপ করে আপনি রাজু ভাইকে আপনি পাঠিয়ে দিন। আর ঠিক আছে, আপনি নাম্বার এটা নিয়ে নেবেন।
রাজু ভাই? হ্যাঁ, আমার নাম ফারুক জি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। রাজু ভাইয়ের নাম্বার? না না, রাজু দাকে নাম্বার আছে তো আমার পাশে, আমারও আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যোগ কালেকশন করেছে কাস্টমারে কে এগ্রিমেন্ট আজ পাঠিয়ে দেবেন, আপনি রাজু জিকে পাঠিয়ে দেবেন আপনি। আপনার পাশে যত হবে এগ্রিমেন্টে জিজ্ঞেস করে, এগ্রিমেন্ট যা হবে আপনি জিরক্স করে একটু ফাইল করে ওখানে পোস্ট অফিস যাবে, পোস্ট অফিসে পার্সেল করতে হবে। মেহনত করা হোক স্যার, গরিব পয়সা দেনে কে লিয়ে থা 10-20-50 আপনি খরচা করা হোক। গরিব আদমি না? আরে স্যার সবই গরিব আদমি স্যার, তো থা সা তো খরচা করা হোক না স্যার, নই তো কেসে পয়সা আপ দিলাইয়েগা কাস্টমার কো, থা তো মেহনত করা হোক না স্যার জি, একটু আপনি ভালো রকম মেহনত করে দিন সব সমস্যা হাল হয়ে যাবে, না মেহনত করলে কিছু হবে না। 2,500 রুপিয়া আছে, বহু ই করেছিলাম স্যার, একটাও ঢুকে না। ও 2,500 আপনি অনলাইন করেছে? হ্যাঁ। ও হো, তা আপনার টাকা এসেছে কি আসেছে না? না একটাও আসে না, আমাদের ওই একটা গ্রামে একটা লোকারই ঢুকেছে সামথিং টাকা। আপনি একটু আজকে আপনি ফোন করুন, 8টার সময় আপনি মিস কল করবেন, ওটা ফোন করবে আপনাকে। ঠিক আছে, আজকে বুধবার আছে তো, আজকে নতুন নাম্বার আগে নিবে, ও নতুন নাম্বার দেখলেই ও আগে ফোন করবেন আপনাকে, আপনি 8টা 8টার সময় আপনি মিস কল করে দেবেন, আপনি বাদ করুন তো। তাহলে আমি এখানে ইউটিউব চ্যানেল আমি দেখবো, আর দেখলেই ফের আমি আপনাকে ফোন করব। আপনি পুরো জানকারি নিন, আপনি আপনি হিন্দি বলবেন? হিন্দি তো আমি বলতে পারি না, এই জন্য আমি জিরো ওয়ালে ফোন করি না দাদা। জিরো ওয়ালে সে আপ যেতে আপ হামতে হিন্দি বল রহে না, একটু আস্তে আস্তে আপনি হিন্দি বলবেন, আপনি জিজ্ঞেস করবেন কি দাদা আমি একটু হিন্দি বলবো, আস্তে আস্তে বলো। ঠিক আছে, আপনি আস্তে আস্তে হিন্দি বলবেন, সব বুঝতে পারবেন। ওটা জিরো ওয়ালে ভাই অনেক সুন্দর লোক, অনেক সুন্দর, ওই জিরো ওয়ালে ভাই সাহেবকে দেন সে তো এতনা ও রা, নি তো সব বন্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ জানতে পেরেছি স্যার। আমার এক কলিগ আছে, মানে কলিগ বলতে বালিচকে আছে, আচ্ছা আচ্ছা, ও হিন্দি বাদ জানে, ওকে ফোন করতে বলছিলাম, ও ফোনই করেনি। আচ্ছা এক কাম করুন, আপনি জিরো ওয়ালে ভাই সাহেবকে মিস কল করুন, আর আপনি বলবেন কি আমি ফারুক জি সে বাদ করবে দাদা, আপনি একটু ওটা লাইন পর নিয়ে নিন, আমাকে লাইন পর নিয়ে নেবে। আমি কি বলতে চাইছি, আমি জিরো বেলাকে ফোন করে কি করবো, আমার তো কোনো 16-15 কোনো করা হয়নি। আচ্ছা কমপ্লেন করেছে? না না না, কাকে পারবো স্যার, আমার তো ওই তো আমি বললাম কি আপনি কলকাতা আসুন, আর আমি আপনাকে 16-15 কমপ্লেন, 3-15 কমপ্লেন, ইয়া যা করতে হবে আপনি আসলেই আমি বলবো তো কি কি করতে হবে। না না স্যার, আমি কি বলছি, জিরোওয়ালা তো বলেছে ইন্টিডিউসার না থাকলে করা যাবে না। না না, যে 16-15 কমপ্লেন দিয়েছে ওটা না দিলে করা যাবে না? না না, ইন্টিডিউসার ছাড়া করা যাবে না। না না যাবে যাবে, কেন যাবে না, সব যাবে স্যার। আমি অনেক এই দেখেছি ইউটিউব, বহুত আমার তো ইন্টিডিউসার ছাড়া, ইন্টিডিউসার পরে তো বহু লোক নেই না, সমস্ত তো এটাই। আচ্ছা 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 আচ্ছা, আপনি কলকাতার মধ্যে আসবেন না? ঠিক আছে, আমি কলকাতা বোধ হয় 9 তারিখে যাবো। আচ্ছা 9 তারিখে আপনি আসবেন? হ্যাঁ। আচ্ছা কোথায় আসবেন আপনি, শিয়ালদা না হাবড়া?
হাওড়া। আচ্ছা হাওড়া আসবেন, হাওড়া থেকে বাস আসছে, আমার দোকানে চলে আসবেন আপনি, এরকম আমার পাশে চলে আসবেন, আমি ফোন করে বলবো, আপনি বাস বসলেই আমার দোকানে চলে আসবেন আপনি, আর কোথায় নামবো না আপনি। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক। আচ্ছা আচ্ছা, কিসের দোকান? আমার দোকানে আপনি আসুন না, একটু গরিব আদমিকে দোকান আছে, ছোট মোটো দোকান আছে, আপনি আসলেই আপনি বুঝতে পারবেন তো কি দোকান আছে। আচ্ছা আচ্ছা, দাল রুটি চলছে। ঠিক আছে স্যার জি, ঠিক আছে স্যার জি, ঠিক, নমস্কার স্যার জি, নমস্কার নমস্কার। লোড করনা হ্যাঁ।